সাবিপ্রবী শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশ, অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ। সোমবার 17 জানুয়ারি দুপুর 12টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রোববার 16 জানুয়ারি রাত 9টার দিকে এ বিষয়ে জানান সাবি রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন। কিন্তু পরবর্তী পর্যায়ে আমার মনে হয় একটা চিহ্নিত গোষ্ঠী যখন দেখছে জিনিসটা সমাধানের জন্য চলে যাচ্ছে, প্রায় 4-5 মিনিটের মধ্যে সমাধান হয়ে যাবে, তখন কিন্তু তারা পিছন থেকে আক্রমণ করেছে যাতে এই সমাধানটা যাতে না হইতে পারে। তারা কিন্তু আমাকে ঘেরাও করে ফেলবো, আমি আর সামনে আগাতে পারতেছি না, এবং ওরা আমার যে স্টাফ আছে স্টাফদেরকে মারতেও করা শুরু করবো, মানে বিভিন্নভাবে তাদেরকে এমনভাবে খুশি কিল ক্লাস কি বলবো, তারা বিভিন্নভাবে জিনিস দিয়ে তাদেরকে মারধর করা শুরু করেছে। তো এবং খুব একটা চ্যালেঞ্জের মধ্যে আমি ওখানে আইসিটি বিল্ডিং এ গেলাম, তার ভিতরে ঢুকছি, তখন আবার একটা বিল্ডিং এর ভিতরে ওরা যাওয়া শুরু করেছে, তখন আমাদের ভিতরে স্টাফ ছিল, তারা গেটটা বন্ধ করেছে, তখন ওরা করে করেছে কি আপনার গেটটা আবার নিজে এসে তালা লাগাইছে, কেবা কারা করেছে জানি না, আপনার গুলি করেছে। এবং আমাদের যে ছাত্র উপদেষ্টা আছেন প্রফেসর জহিরুদ্দিন, তার আপনার গাল এখানে গুলি লাগছে এবং তার হাতের মধ্যে গুলি লাগছে। আপাতত অনির্দিষ্টকালের জন্য আমরা বলবো যে আপনার আমাদের ক্লাস এবং পরীক্ষা আপনার বন্ধ থাকবে, এবং আপনার ওই যে আগামীকাল দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদেরকে হলটা ভ্যাকেট করে দিতে হবে। তিনি বলেন সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা এবং হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আগামীকাল দুপুর 12টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে হলটির দায়িত্বপ্রাপ্ত হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফর আহমেদ লিজার বিভিন্ন অনিয়ম নিয়ে হলটির ছাত্রীরা অভিযোগ করলে সাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। প্রতিবাদে 16 জানুয়ারি সকাল 8টায় সাবির সড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর তুলসী কুমার দাস আন্দোলনকারী ছাত্রীদের কাছে 1 সপ্তাহ সময় চান, কিন্তু ভুক্তভোগী ছাত্রীরা তাকে বলেন এখনই গালিগালাজকারী প্রভোস্টকে পদত্যাগ করতে হবে, এছাড়া প্রশাসনের সামনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচার চান তারা। এক পর্যায়ে অধ্যাপক তুলসী কুমার দাস সহ প্রশাসনের অন্যান্যরা কোনো সিদ্ধান্ত না জানিয়ে স্থান ত্যাগ করলে আন্দোলনকারী ছাত্রীরাও তাদেরকে অনুসরণ করে বিভিন্ন স্লোগান দিয়ে এগোতে থাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন থেকে সাবি উপাচার্য অধ্যাপক ফরিদুদ্দিন আহমেদ বের হলে আন্দোলনকারী ছাত্রীরা তার পথ রোধ করে। এক পর্যায়ে তিনি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিল্ডিং এর মধ্যে অবস্থান নেন। এক পর্যায়ে সন্ধ্যা 6টার দিকে পুলিশ এসে রাবার বুলেট দিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সাবি ভিসি কে উদ্ধার করে। ফারিহা তাসরিন, চ্যানেল আর এ নিউজ।